মর্নিং ফ্রেন্ড, আমি পূর্ণিমা, পূর্ণিমা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। আর সবাইকে শুভ সকাল, সবার সারা দিনটা খুব ভালো কাটুক, আর আমিও চেষ্টা করবো আমারও দিনটা ভালো কাটুক। তো শুরু করে দিচ্ছি আরেকটি নতুন ভিডিও, আর এই নতুন ভিডিওতে আমার সারা দিনের ব্যস্ততা, নানান রকম দায়িত্ব, প্রত্যেকটা মেয়ের যেমন থাকে, কেউ চাকরির দায়িত্ব থাকে, কারোর হাউসওয়াইফের দায়িত্ব থাকে, বাচ্চা দেখার দায়িত্ব থাকে, তেমনিও আমারও কিছু দায়িত্ব আছে যেটা আমার সকাল থেকে সন্ধে পর্যন্ত করতে হয়। সকাল থেকে সন্ধে বলতে নয়, সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, যেটা সব প্রত্যেকটা মেয়েকে করতে হয়। তো আজকেই আমি সব আমার ডেলি রুটিন নিয়ে আবার চলে এসেছি। তো এই রুটিনটা একটু আলাদা হবে, কারণ এতদিন আমি যতগুলো আমার ডেলি রুটিন দেখেছি তার থেকে এই ভিডিওটা অনেকটাই আলাদা, কারণ আমার কাজকর্মগুলো আলাদা একটু, আর আমার জায়গাটাও আলাদা, কারণ আমি ঘর চেঞ্জ করেছি। আমি আগে আরেকটা অন্য বাড়িতে ভাড়া থাকতাম, তো এটা আরেকটা বাড়িতে এসেছি, তো সেখানে জায়গা, পরিস্থিতি, পরিবেশ সবকটাই, সব জিনিসই আলাদা। তো আমার এর সাথে আস্তে আস্তে আমি মানিয়ে নিচ্ছি, ভালো থাকার চেষ্টা করছি, আর আমি যথেষ্ট অনেকটাই ভালো আছি আগের থেকে। তো আমার সকালের কাজকর্ম তো শুরু করে দিলাম, তো চা খাওয়াও হয়ে গেল, আর আমি ঝুড়িতে দেখো কতগুলো স্যালাড নিয়ে নিয়েছি আমার ঘুগনির জন্য। তো আমার বাইরে প্রচণ্ড রোদ্দুর, আমাকে এত রোদের মধ্যে কাজ করতে হচ্ছে, আর কলপারে প্রচণ্ড রোদ্দুর। তো আমি ঘুগনির হাঁড়িটা নিয়ে গেলাম মটরগুলোকে ধোবো বলে, কারণ মটরটা ধুয়ে আমাকে জল ভরে আবার রাখতে হবে। আর এদিকে সকালবেলা আমার হাজব্যান্ড ওই গাছ, পুকুর পাড়ে একটা বড় তাল গাছ আছে, সেই তাল গাছের থেকে তালপাতা পড়েছিল, একটা দুটো পড়েছিল, আমি সেটাকে টেনে এনেছিলাম আগের দিনকে, এনে গোড়াগুলোকে একটু শুকনো করে তারপরে বাড়িতে নিয়ে এসেছিলাম। তো প্রচুর বাগানে কাঠ জিনিস আছে, কাঠ আছে, গাছের ডাল ঢাল সব আছে, ওগুলো যদি কেটে এনে গুছিয়ে রাখা যায় তাহলে ভালো রান্না হয়ে যাবে। তো ওই সব আমি যেখানে কাজ করছি তার সোজাসুজি রুমটাতেই আমার কাঠের জালের উনুন আছে, আমার নয়, যে থাকে আরেকজন, যে থাকে আমার পাশের রুমে ভাড়া থাকে সে রান্না করে। তো আপাতত আমি ওই উনুনটাতেই আমি গ্যাসে মটরটা সেদ্ধ করব না, কারণ প্রচুর পরিমাণে গ্যাস নষ্ট হচ্ছে। তো আমি চেষ্টা করছি কাঠের জালে রান্না করে ওই উনুনটাতেই আপাতত করব। তো আমি সেটা ব্যবহার করি, যত্ন করেও রাখি। তো এদিকে চলেছি বাইরের কিছু কাজ সামলে, কাঠগুলো, কারণ আমি উঠোন ঝাড় দেবো যখন, তখন ওই পাতার তলায় অনেক গুঁড়োমোড়া পড়েছিল, কাঠ কাটার কুচি পড়েছিল, তো সকালবেলা উঠোনটা ময়লা থাকলে দেখতে ভালো লাগে না। তো ওর জন্যই আগে স্যালাডগুলো আমি ঘরে গুছিয়ে নিলাম, দেখুন মেঝেতে অনেক নোংরা পড়ে আছে, তো ঝাঁটানোর আগে আমি ওগুলো পরিষ্কার করে নিলাম। আর আমার সকালের বাসি জামাকাপড় ছাড়া হয়ে গেছিলো, বিছানাও তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এই স্যালাডগুলো নোংরা হবে বলেই আমি আগে স্যালাডগুলো বেছে নিলাম। আর ঘরের পরে বারান্দাটা দেখো গ্রিন দেখতে পাচ্ছ, গ্রিনের কারণ হচ্ছে পুরো বারান্দাটা সবুজ কালার করা ছিল, তার মধ্যে দেয়ালের মধ্যে আটকেছিলাম একটা এলইডি ল্যাম্প, তো ওই ফ্ল্যাশটাতেই পুরো রুমটা সবুজ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দরজার সামনেটা প্রচুর পরিমাণে বারান্দাটি রোদ্দুর, তো আমি আর কোনো উপায় পাইনি লাস্টে, আমাকে এই গরমের মধ্যে মানে তাপের থেকে বাঁচার জন্য, তাপ আমার লাগছিল কিন্তু ওই যে গা জ্বালাটি তাপটা লাগছিল সেটার থেকে বাঁচার জন্য আমি গায়ে ওড়না নিয়ে নিয়েছি। ওড়না নিয়ে এখন বাড়ির আনাচে কানাচে কোনা কামচি সব ঝাড় দিয়ে বাড়িটাকে পয় পরিষ্কার করব। তো আমাদের পাশের রুমে যে ভাড়া থাকে সেও আমার মতনই, একটা বেবি আছে, 5 বছর বোধ হয় বয়স হবে, 4 বছর বয়স হবে হয়তো, তো ও আর আমি মিলে বাড়িটাকে যতটা পারি চেষ্টা রাখি পরিষ্কার রাখা, দুজনে মিলে কাজকর্ম করি, কারণ একটা বাড়ির দুজন দুটো ফ্যামিলি থাকলে তো সমানভাবে দুজনকেই দেখভাল করতে হয়। আর এই সামনে লঙ্কা গাছটাতে প্রচুর পরিমাণে মানে ছোটো ছোটো লঙ্কা হয়েছে, কচি, তো রোদে দেখো আমি কাঠগুলোকে দিয়ে রেখেছি, গোড়াগুলো ভিজেছিল, তো এত সুন্দর রোদ দেখে লোভ সামলাতে পারিনি, তো গোড়াগুলো শুকিয়ে গেলে তাহলে কালকে পরের দিনকে রান্না করতে পারবো। আর উঠোনটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, সকালবেলা বললামই আগের দিনের কাঠকুচো পড়েছিল, তার মধ্যে সকালবেলা আমার হাজব্যান্ড কাঠগুলো কেটেছিল, আর তালপাতাগুলো একদম খটখটে শুকনো, বেশ ভালো মানে আরাম করে রান্না করা যাবে। তো মটরগুলো কী হয় সেদ্ধ করে নিলে আমার গ্যাসটাও বাঁচে, অনেকটা হেল্প হয়, আর মানে কিছুটা তো সেফ হয়, আর সেফ না করলে ব্যবসায় উন্নতি করবো কী করে বলো। তো নতুন করে ব্যবসাটা শুরু করেছি, তোমাদের আমাদের যে এই ভিডিওটা আমার ব্লগটা দেখছো তারা আমার ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, অনেকগুলো অনেক রকমের ভিডিও ছাড়া আছে,
সবে দুর্গাপুজো গেল, আগমনীর অনেকগুলো একটা ফটোশ্যুট ছাড়া আছে, শর্ট ভিডিও ছাড়া আছে, আরও অনেক কিছু ছাড়া আছে, ব্লগও ছাড়া আছে। আর আমার এই নতুন ব্যবসার যেদিন শুরু করেছি সেই ব্যবসার শুরুটাও আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, কারণ তোমাদের সাথে ভালো মন্দ সব কিছুই আমার শেয়ার করতে ইচ্ছে করে, ভালো লাগে। তো তোমরা ছাড়া আর কার সাথে শেয়ার করবো বলো, একা বদ্ধ ঘরে সারাটা দিন কাটাই, মানে কোথাও যাওয়ার নেই, একাই নিজের মতন থাকি, নিজের ঘরের কাজকর্ম করি, বাইরের কাজকর্ম করি, করতে করতে সারাটা দিন কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। তো আমি আগে সকালে সব কাজকর্মগুলো বাসি কাজগুলো সেরে নিয়ে আমি আমার ঘরের রান্নাটা করে নিই, করে নেওয়ার পরে কী হয় তারপরে তো ওই বাসি কাজের সাথে আমি মটর স্যালাডগুলো ধুয়ে জল ঝরতে দিয়ে দিই, কারণ মটরটা ধুয়ে রাখলে কী হয় রান্না করার সময় তালে ঝামেলা থাকে না ধোয়ার। তো আমি সেই মটরের হাঁড়িটাই নিয়ে এসেছিলাম, তো সারা রাত ভেজানো ছিল, রাত্রিবেলা আনার পরে 9:30 সময় ভিজিয়ে রেখেছিলাম। তো এটা পরের দিন সকালে ওই ফেনা ফেনা মতন হয়ে যায়, তো সেটা পরিষ্কার করে ধুয়ে সব ফেলে দিলাম, ফেলে দিয়ে ভালো জল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম, কারণ এটা সেদ্ধ হতে হতে প্রায় 1টা বেজে যাবে, ততক্ষণ যদি ওই জলটার মধ্যেই থাকে তাহলে মটরটা গন্ধ ছাড়বে, যেহেতু 12 ঘন্টা পার হয়ে যাবে আরও গ্যাস ছাড়বে, যার জন্য আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এই আলুগুলো হচ্ছে আমি ঘুগনিতে দেবো, তো প্রচুর পরিমাণে মাটি থাকে আলুতে, ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, যতটা মানে যতটা চেষ্টা করি ব্যবসাতে পরিষ্কার করে রাখাটাই আমি মনে করি ভালো, তার জন্য মানে ব্যবসাতে পরিষ্কার থাকাটাই ভালো, তাতে উন্নতিটাও ভালো হয়, তো আমি সেই জন্যই পরিষ্কার করে রাখছি, কাটার সময় তাহলে আর অসুবিধা হবে না। তো এগুলো জল ঝরে গেলে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর আমার কী আছে সারাদিন এই কাজকর্ম তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, কারণ আমি রুমটা চেঞ্জ করেছি, তখন তোমাদের ভিডিও দিতে পারিনি, আমার প্রচুর পরিমাণে জ্বর ছিল, খুব কষ্ট করে আমি রুমটা চেঞ্জ করেছি সেই জ্বরের অবস্থাতে, তাই আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি তোমাদের একদিন হোম ট্যুরটা ঘুরিয়ে দেখাবো, পুরো বাড়িটা আর আমার ঘরটাও দেখাবো, তোমাদের কেমন লাগে সেটা জানাবে, আপাতত এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? ভালো লাগলো জানাবে, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলে উৎসাহ পাবো, খারাপ লাগলে চেষ্টা করবো আরও একটু ভালো করার। তো তোমরা প্লিজ লাইকটা করতে ভুলো না, লাইক করলেও কিন্তু আমাদের উৎসাহ অনেকটা বেড়ে যায়, আর শুধু আমাদের বলি কেন মানে আমাদের বলছি কারণ আমার মতন অনেক ছোটো ইউটিউবার ইউটিউবারও বলবো না ব্লগার আছে যারা একটা লাইক আর একটু সাবস্ক্রাইবের আশায় মানে পথ চেয়ে বসে থাকে, যে এই ভিডিওটাতে বোধহয় সাবস্ক্রাইব আসবে লাইক আসবে অনেক, তো আমরা সেই চেষ্টা করে কাজ করি। তো কাঠের চালে রান্না করার তো একটা মজাও আলাদা আবার কষ্টও আলাদা, তো এই সাবস্ক্রাইবার লাইকের আশাটা তোমাদের রয়েই যায়। আমার মটরগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ঘরে নিয়ে যাচ্ছি, আর সব স্যালাডগুলো তো আমাকে জল ঝরাতেই হবে, প্রচণ্ড পরিমাণে রোদের তাপের জন্য আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে। আর উনুনে দেখো আমি পোড়া ছাইগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে উনুনটা লেপে নেবো, ব্যবহার যখন করছি তখন যত্ন তো রাখতেই হবে, আর এটা তো গ্রামের মতনই একটা ব্যাপার থাকে না, তো অনেকে আমরা আছেও রান্না করতাম, তো আছে রান্নাগুলো আমরা উনুন লেপে তারপরে উনুন সাজাতাম কয়লা দিয়ে রান্না করার সময়। তো আমার কাঠের জালে রান্না আমার শ্বশুরবাড়িতেই শুরু করেছিলাম, শ্বশুরবাড়িতে আমি শিখেছিলাম কাঠের জালে রান্না, আমি আগে জানতাম না, আমার শাশুড়িমার থেকে শিখেছি কাঠের জালে রান্না করা, তো অভ্যেস একটু আছে, ধোয়া বলো তারপরে তাপ বলো সবটাই অভ্যেস আছে। যখন প্রথম প্রথম গিয়েছিলাম না মানে চোখ মুখ দিয়ে জল ঝরতো, খালি এত ধোয়া হতো জ্বালাতে পারতাম না, চোখ নাক দিয়ে ঠান্ডা লেগে যেত, একদম মাথা যন্ত্রণা ধরে যেত, ঠিক আছে? তার মধ্যে ধুলো একদম চুল পুরো নষ্ট হয়ে যেত, এই অবস্থায় করে করে তারপর কাঠের জালে রান্না শিখেছি, তারপর থেকে অভ্যেস হয়ে গেছে, আস্তে আস্তে এখন পারি। আর আমার ডেচকি ধোয়া হয়ে গেছিলো, সেটা রোদের থেকে নিয়ে এলাম, রোদের থেকে নিয়ে এসে শুকিয়ে রেখেছিলাম, যার জন্য একটা ভেতরে গ্যাস যাতে না হয়, শুকিয়ে রাখলে বাসন যে ডেচকির মধ্যে আমার খাবারটা রান্না হয় এটা তো ঢাকা থাকে, তো সেটা আবার একদম বন্ধ করে রাখবো কিছুক্ষণের জন্য, তখন গন্ধ হয়ে যাবে। তো আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে, আর শেষ পর্যায়ে রান্না একটা পদ হচ্ছে এখনও, ভাত করে নিয়েছি আর এখানে দেখো ডিম দিয়ে সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি, আর ছেলের আর দিদার জন্য সরিয়ে রেখেছি, ওর টিফিন বাটি করে দেবো, দিদার বাড়িতে নিয়ে যাবে, ও আর দিদা একসাথে খাবে বসে। আর এদিকে আমি কুঁদরি আর আলু ভাজা কুঁদরি ভাজা করছি লঙ্কা কালো জিরে দিয়ে, তো এই ভাজাটা হয়ে গেলেই ওর টিফিন বাটিটা প্যাক করে দেবো, ও নিয়ে চলে যাবে। এদিকে রান্না করতে করতে একবারে বাইরে আসছি একবার ঘরে আসছি, রান্না শেষ বলে বালতিটা ফাঁকা হয়ে গেছিলো, তো আমি সেটা কল করে ভর্তি চলে এসেছিলাম, তো কলে দেখতে পাচ্ছি খুব সরু হয়ে জল পড়ে, তো বালতি ভরতে ভরতে আমার ঘরের কাজটা হয়ে গেল,
বালটি ভরা হয়ে গেল, রান্নাও আমার শেষ। তো এখন আয়ুষকে বললাম একটু সার্ফ দিতে গ্যাসটা মুছবো, আর ও সার্ফ দিয়ে দিয়েছে এত। সার্ফ দিয়ে মুছলে কী হয় বলো তো, একটা চকচকে ভাব থাকে, আর ভিম বার দিয়ে মাজলে না ভালো লাগে, ম্যারম্যার করে কালারটা। তো আর কি বলবো, আমার এই ওভেন মোছা থেকে আমার ভিডিওটা শেষ করছি, অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে তোমরা দেখবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আবারও বলছি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ পুরো ওয়াচ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী 3 দিনগুলো তোমাদের খুব ভালোভাবে কাটুক, এটাই কামনা করি।